What's up, everyone? This is Showrove from Run with Showrove. আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কমপ্লেন দেন। আজকে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভাইরা ভাইয়ের ছেলে মানে আমার ওয়াইফের আর কি বড় বোনের ছেলে 5 মাস বয়স, তো একটু ঠান্ডাজনিত সমস্যার জন্য আর কি আমাদের যশোর বেসরকারি হসপিটাল, যেটা আসলে 8 দিন শিশু হসপিটাল বলা হয় আমাদের এই যে ধর্মতলা সাইডে আর কি, তো ওখানে নিয়ে আসছিলাম। তো যে ভদ্রলোক অর্থাৎ যে ডাক্তার স্যার আর কি দেখছে, ওর নামটা আমি সঠিক এই মুহূর্তে মনে নেই ওনার, তো নামটা আমি লিখে দেবো ডিসপ্লেতে। তো ঘটনার যেটা হয়েছে সেটা হলো যে গেলাম, যাওয়ার পরে 80 টাকা দিতে বললো কাউন্টারে, 80 টাকা দিলাম। তারা একটা ছোটো করে বই মতো দিল, বই বলতে আর কি ওই যে ডায়াবেটিস রোগীদের জন্য যে ধরনের আর কি ম্যানুয়াল গাইড অথবা ওই যে প্রেসক্রিপশনের জন্য লেখার যে জায়গা থাকে এইগুলোর একটা বই দিল, আর ওয়েটটা মাপলো, ওজন মাপা আর এই যে বই দেওয়ার ধরুন আসলে 80 টাকা নিয়ে নিল। তো বেশ ভালো। তো অবশ্য ডাক্তার যিনি আর কি রোগীটা দেখছে উনি কোনো ফিস নেয়নি। কমপ্লেন ওখানে না, কমপ্লেন হলো যে একটা রোগী যখন যাই ডাক্তারের কাছে, গেলে অবশ্যই ডাক্তার বলবে যে কী সমস্যা, কিসের জন্য এসছেন, কতদিন হলো এই সমস্যা, এর আগে কোনো ট্রিটমেন্ট করছেন কি না, কোনো ওষুধপালা খেয়েছেন কি না, এসব বিস্তারিত তো শুনবে তারা। কোনো শোনাশুনি না, ডাইরেক্ট গেলাম, যাওয়ার পরে বললো কী সমস্যা, তো ঠান্ডার জন্য আসছি। তো একটুখানি ওই যে বুকে কি ধরে না যে মানে শ্বাস নেওয়ার যে শব্দ শব্দ পাওয়া যায়, ওই জিনিসটার যন্ত্রটার নাম তো আমি জানি না, কারণ আমি তো ডাক্তার না, তাই না? ওই যন্ত্রটা ধরলো, তো ধরে মোটামুটি একটা টেস্ট লিখলো। আমি বললাম যে স্যার আমাদের কিছু কথা তো আপনার শুনতে হবে, তো আমরা মানে কী জন্য আসছি বলছো ওগুলো আপনি টেস্ট করে আসেন তারপর হবে। তো টেস্ট করে আসেন তারপর হবে মানে আমরা যেই বলছি যে ঠান্ডার সমস্যা, সেই উনি আর কি টেস্ট করলো যে বুকের এক্সরে যে ঠান্ডা ভিতরে জমে আছে কিনা, আর বললো নিবুলাইজার মানে মেশিন দিয়ে আর কি নিবুলাইজিং করতে হবে 5 মিনিট। তো ওনাদের ওখান থেকে করলাম, সেজন্য আসলে যেই এক্সরে বুকের এক্সরেটার জন্য 200 টাকা দিলাম আর নিবুলাইজিংয়ের জন্য 65 টাকা। তো এই করার পরে আর কি ডাক্তারের কাছে গেছি, উনি পরে আর শুনলো না যে কতদিন হয়েছে এই বিষয়টা অথবা ঠান্ডা কীভাবে কি এর আগে কি ওষুধ খেয়েছেন না খেয়েছেন এসব কিচ্ছু শোনা না। বললো যে রোগীর অবস্থা তো আসলে যেটা দেখছি, ভর্তি থাকলে ভালো হয়, বুকে কফ জমে আছে। তো আমি বলছি স্যার আসলে ভর্তি মানে কিছু মুসু মতো করছি। তো বললো যে বাসা কোথায়? আমি বললাম যে একদম বর্ডারে আমাদের বাসা। তো বললো তাহলে 3 দিনের ওষুধ খান আর এই যে নেবুলাইজার দিয়ে দৈনিক 2 বার করে গ্যাস দিবেন, 3 দিন এই ওষুধগুলো লিখে দিচ্ছি খান, খাওয়ার পরে আসলে আমাদের পরবর্তীতে জানিয়েন 3 দিন পরে কী হয় না হয়, যদি উন্নতি না হয় সেক্ষেত্রে আপনি আপনার রোগীটা ভর্তি করবেন। তো এখন আসি মূল কথায় যে একটা ডাক্তার প্রথমে একটা রোগী যাবে, আমি অন্যান্য অনেক জায়গাতে দেখছি ডাক্তারের কাছে রোগী যাবে, যাওয়ার পর বলবে কী সমস্যা, কতদিন হয়েছে এটা, কীভাবে হলো, এর আগে কী ধরনের ওষুধপালা খেয়েছেন, এগুলো তো জিজ্ঞেস করে, তাই না? তো উনি আসলে কিছুই জিজ্ঞেস করলো না, বরং এই যে যাওয়ার সাথে সাথে ওই যে বুকে কী একটা ধরলো, ধরে বলছে যে জানে টেস্টটা করে নিয়ে আসেন তারপর ওষুধ লিখে দেবো অথবা কী করতে হয় না করতে হয় সেটা। তো এমনও তো হতে পারে যে দেখা গেল এর আগে যে ডাক্তারের কাছে যে ওষুধটা খেয়েছে উনি সেম ওষুধটাই লিখে দিল অথবা এরকম হতে পারে, কিন্তু সেজন্য আসলে ডাক্তারদের আর ওনার কাছে আমি ছিলাম, আমাদের 16 নম্বর সিরিয়াল ছিল, 1 মিনিটের ভিতরে 2টা রুগী ঢুকছে 2টা রুগী বের হচ্ছে, মানে এত দ্রুত উনি আসলে রুগী দেখছিলেন শিশু রুগী। তো এরকম যদি হয় ডাক্তারদের অবস্থা, তাহলে তো আসলে আমাদের দেশের রুগীরা সব ইন্ডিয়া থাইল্যান্ডে যাবে না কেন সেটা আপনারা একটু বলেন তো। আমাদের দেশে এই যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমার দেখা চোখে অনেক ভালো ডাক্তার আছে যারা কিনা রোগীদের কাছে জিজ্ঞাসা করে, রোগীদের পিছনে সময় দেয়, কারণ 600 টাকা কি 500 টাকা কি 1000 টাকা ভিজিট নেবে, তারা একটু প্রাইভেটলি দেখাতে চায় রোগীরা, তারা যদি সময় না দেয় সেক্ষেত্রে সমস্যা না। সেজন্য অনেক ভালো ভালো ডাক্তার আছে আমাদের দেশে, তারা অনেক সময় দেয় রোগীদের কাছে, অনেক কিছু শোনে, তারপরে আসলে একটা সিদ্ধান্তে পৌঁছায়। তো শিশু রোগ বিশেষজ্ঞ এই যে যশোরে বেসরকারি যে হসপিটাল 8 দিন শিশু হসপিটাল, এখানে গিয়ে আসলে টিকটা একটা অভিজ্ঞতা হয়ে গেল যে আসলে রোগীরা তো ডাক্তারের কাছে যায় তখন যখন আসলে সে তার আশপাশের যে ডাক্তার অথবা আশপাশের ঔষধ খেয়ে যখন হয় না তখন কিন্তু শহরে আসে, বাট তারা যদি এভাবে রোগী দেখে তাহলে তো রোগীদেরকে ওই যে ভর্তি রেখে মোটামুটি ক্যানোলা করবে, করে ইঞ্জেকশন টিনজেকশন দিয়ে 2 দিনে সুস্থ করবে, তাদের কিছু ব্যবসা হবে, আর যে বাসা ওষুধ খাইলে তা দেখা গেল কী হবে না হবে সেটা উপরালাই ভালো জানে। তো সব ডাক্তারের প্রতি আমাদের একটা অনুরোধ যে আসলে রোগীদেরকে মনের ভিতর থেকে দেখতে হবে,
এবং আসলে রোগীদের কথাগুলো শুনতে হবে, তারা কিভাবে কি করছে না করছে অথবা কি ধরনের ওষুধের আগে খেয়েছে অথবা এইসব বিষয় আসে যে পূর্বের কিছু তথ্য কিন্তু নিতে হবে। হুট করে গেল যে এই সমস্যার জন্য আমি একটা ওষুধ লিখে দিলাম, কয়েকটা টেস্ট দিয়ে দিলাম, এরকম করলে কিন্তু আসলে আমাদের রোগ কমাতে দূরে কথা বরং বাড়তে পারে। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক হয়তো এসব কথা অনেকে কষ্ট পেতে পারেন, আবার অনেকে হয়তো সহমত পোষণ করতে পারেন, যেটা যে যাই ভাবেন না কেন সেটা তার ব্যক্তিগত বিষয়, বাট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন্স থেকে আসলে এই বিষয়টা শেয়ার করলাম। অনেক কথাই বললাম, ধন্যবাদ সবাইকে।